টেরাপন্থ যুবক পরিষদের পক্ষ থেকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে থাকা মাতৃমার সামনে ঠান্ডা জলের ট্যাঙ্ক বসানো হলো। এদিন এই জলের ট্যাঙ্কের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর। টেরাপন্থ যুবক পরিষদের পক্ষ থেকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে থাকা মাতৃমার সামনে ঠান্ডা পানীয় জলের ট্যাঙ্ক বসানো হলো। এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর। तो जैन पंथ हमेशा ही ऐसे जो कार्य है इसमें आगे रहा है। जैन संप्रदाय का सब समय जो भी प्रिंसिपल्स है अहिंसा और जो भी वो फॉलो करते हैं वो समाज के लिए सच में सरोकार है। और इस प्रकार का कार्य जैन संप्रदाय की ओर से सब समय किया जाता रहा है और ये समाज के लिए भी अच्छा है। जितना आप दोगे उतना आप अच्छे आप पाओगे, सबके आशीर्वाद पाओगे। ये तो यहाँ तो इम्पोर्टेंट है। बेसिकली बहुत सारे बच्चे यहाँ पे बेसिकली ये यूनिट होने के कारण बहुत सारे रिलेटिव आते हैं, माने भी नहीं ये जो स्वच्छ जल है सबको मिलना ज़रूरी है। आपने अवेलेबल कर दिया इसलिए मैं आप सब कूचबिहार वासी और इनकी तरफ से आपका धन्यवाद चाहता हूँ। এছাড়াও এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরাপন্থ যুবক পরিষদের সভাপতি আনন্দ বাঠিয়া ও অন্যান্যরা। আজকে এখানে কি হলো? আজকে এই মাতৃমার প্রাঙ্গণে আমাদের টেরাপন্থ যুবক পরিষদ কোচবিহার শাখার তরফ থেকে একটা নিঃশুল্ক ঠান্ডা পানীয় জল ঘরের উদ্বোধন করা হলো। এই জলের ব্যবস্থা করা হয়েছে যাতে সব গ্রহী আত্মীয়স্বজন বাড়ির লোকের বাচ্চা ধর বাইরে বসে থাকে, সুস্থ জল ওদেরকে টাকা কিনে খেতে লাগে। তো সেই জিনিসটা মাথায় রেখে আমরা ভাবলাম যে এখানে যদি জলের পরিকল্পনা করা যায় সবার পক্ষে, সমাজের জন্য এই রাস্তায় যারা বসে থাকেন সবাই যেন সুস্থ জল পায়, বাড়ির লোক যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই রোগীও ভালো থাকবে। এই জিনিসটা মাথায় রেখে এই জলের আজকে পরিষেবাটা চালু করা হলো। এটা যুব পরিষদের তরফ থেকে আর মেন্টেন ও যুব পরিষদই এটাকে করবে। এটা একটা ভালো খবর। এটা আমাদের দ্বিতীয়তম প্রকল্প, প্রথম প্রকল্পটা পাহাড়ের চুক্তিতে চলছে আর এটা আজকে দ্বিতীয়তম প্রকল্প যেটা মাতৃমা প্রাঙ্গণে আমরা উদ্বোধন করলাম।